প্রেস কনফারেন্স করে কি বলবেন? ওনার ব্যক্তিগত সমস্যায় উনি ইস্তফা দিয়েছেন। আর উনি প্রথমে যখন আমাদের বিজিবিতে যখন এই বোর্ডটা দখলে গিয়েছিল, যখন আমাদের পুনরুদ্ধার যখন তৃণমূলে বোর্ডটা এসেছিল, তখনই অংশমান রায় চেয়ারম্যান হতে চাইছিলেন না। দলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছে উনি বলেছিলেন আমি চেয়ারম্যান হব না। তখন বলেছিল কি, তখন উনি বলেছিলেন কি বেশি দিন তো নেই, এটা চালিয়ে দাও, তারপরে তুমি তোমার ব্যক্তিগতে তুমি ইস্তফা তোমার নেব। কিন্তু যেহেতু করোনা কাল আর করোনা তো হবে সেটা তো আর অংশমান জানে না, আর যেহেতু সারা করোনার জন্য সারা পশ্চিমবাংলায় চেয়ারম্যানদেরই প্রশাসক করা হয়েছিল, তো স্বাভাবিক তাকেই সেভাবে করা হয়েছে। তখনও অংশমান রায় নিজে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে আবেদন করেছিলেন কি আমি হতে চাই না। জ্যোতিপ্রিয় মল্লিক বলেছে আমাকে এক দু মাস সময় দাও, তারপরে তুমি তোমার ইস্তফা গ্রহণ করো। অনেকে বলছে শুধুই কি করোনা নাকি অন্য কোনো তছরুপের দায়ভার নিতে চাইছেন? না না না, ওইসব না, ওনার একটা ব্যক্তিগত পারিবারিক সমস্যা উনি এক বছর আগের থেকেই বলছেন। বিরোধীরা বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে শিকার হলেন অংশমান রায়। বিরোধীরা তো বলবেই, বিরোধীদের তো টপিক দরকার, বিরোধী বিরোধীর মতন বলবে, কিন্তু আমাদের যেটা বাস্তব সেটা আপনাদেরকে আমি বললাম, সেরকম কোনো ব্যাপার নেই। আর অংশমান রায় দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, ওনাকে দল দায়িত্ব দেবে। এখন ওনার পারিবারিক প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, ছোটো বাচ্চা মেয়ে রয়েছে, ওয়াইফ রয়েছে, ওনার একজন করোনাতে ওনার কাকা একজন রিলেটিভ মারা গেছে, মানে উনি ফ্যামিলিতে একজন সিঙ্গেল ম্যান, ওই জন্য উনি বলছেন কিছুদিন পর আমার একটু ইয়ে দেওয়া। যেহেতু উনি সময়টা মিউনিসিপ্যালিটি দিতে পারছেন না, নিজেই বলেছেন, কেন মানুষের তো অনেক সার্ভিস দেওয়ার ব্যাপার থাকে, উনি নিজেই বলছেন কি আমার মানুষকে আমি সার্ভিসটা দিতে পারছি না, এটা আমার খারাপ লাগছে, এই জন্য উনি ইস্তফা দিতে চাই। মানে অন্য কোনো না না কোনো না সেরকম কোনো ব্যাপার কোনো ব্যাপার যে রাজনীতি করতে এলে সংসার পরিজন এগুলোর বাইরে এসে 24 ঘন্টা সার্ভিস দিতে হয়, সেই ক্ষেত্রে সংসারের প্রবলেমটা এতটাই বড় হয়ে গেল? ব্যক্তিগত সমস্যা কারো থাকতে পারে, আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে, তো ব্যক্তিগত সমস্যা তো স্বাধীনতা সকলেরই আছে, তো সেই স্বাধীনতা তো দিতেই হবে আপনাকে, সে যেই হোক। বর্তমানে এখন তো প্রশাসক বলে কেউ নেই, আগামী দিনে প্রশাসক কবের মধ্যে হতে পারে বলে? দেখুন আমি আপনাকে বলি, আমার মিউনিসিপ্যালিটির ব্যাপারে খুব বেশি আইডিয়া নেই, মানে আমার নলেজে আমি যতদূর জানি অনেকগুলো কাউন্সিলর আছে, অনেকগুলো কাউন্সিলর আছে, তাদের মধ্যে যাকে ভালো মনে হবে তাকে করবে। না আমরা জানতে পারছিলাম যে ওনাকে ফোকাস করা হয়েছিল, তিনি সন্তোষজনক উত্তরও দিয়েছিলেন অংশমান রায়কে, তারপরেও আমার জানা নেই সোকোচ করেছিল, আমাকে তো কেউ বলেনি, দল বলেনি, উনি আমাকে সোকোচ করেছে, এটা প্রশাসনিক ব্যাপার। দলীয়ভাবে যদি আমাকে যদি চিঠি দিত তাহলে আমি বলতে পারতাম হ্যাঁ আমাকে সোকোচ চিঠি দিয়েছে, আমি তার জানিয়ে। বীজপুরের সমগ্র দায়িত্বে তো আপনি আছেন, চেয়ারম্যান যে ইস্তফা দিল আপনাকে কি অবগত করানো হয়েছিল? দেখুন এটা আমি এক বছর আগে থেকে জানি, যবে উনি থাকতে চাইছেন সে তো আমি জানি, এক বছর আগের থেকে জানি, যেটা জানি সেটা কি আমি সবাইকে বলে বেড়াবো? সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দাদা আজকে হালিশ দুবারের পৌর প্রধান, হালিশহর পৌরসভার তথা পুর প্রশাসক অংশমান রায় আজকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগ করলেন, কি বলবেন দাদা সে বিষয়ে? আপনাকে প্রথমত কী কারণে পদত্যাগ করেছি আমি সেটা জানি না, এখনো না জেনে কিছু বলাটাও ঠিক না আমার, তাই আগে কারণটা জেনে নিই, আমি নিশ্চয়ই তার পরে কিছু বলা উচিত হবে। উনি বলছে বাড়ির সমস্যা, বাড়িতে সময় দিতে পারছে না এবং পৌরসভায় একটা সময় দিতে হয়, বাড়ির চাপেই তিনি পদত্যাগ করলেন। জনগণের সেবা করতে গেলে আগে মনের দিক দিয়ে শক্ত হতে হবে, সেখানে আমরা জেনেই আসি যে বাড়িতে টাইম দিতে পারবো না, পরিবারকে টাইম দিতে পারবো না, তাই এইটা মনে হয় না সত্যি কথা, তবু উনি যেটা ভালো বুঝেছেন করেছেন। কারা অবশ্য দাদা শোনা যাচ্ছিলো এই অংশমান রায় তৃণমূল থেকেই কোণঠাসা হতে চলেছিল, কেউ সম্মান পাচ্ছিল না, কি বলবে দাদা? তৃণমূলে পুরনো দিনের যারা লিডার আছে কেউ সম্মান পাচ্ছে? রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো লোক সে সম্মান পাচ্ছে? যারা দুর্দিনে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছিল তারা সম্মান পাচ্ছে? যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিল তারা সম্মান পাচ্ছে? তৃণমূল কংগ্রেস বীজপুরের ক্ষেত্রে আমি বলতে পারি কারা তৃণমূল কংগ্রেসটা করছে এখন, যারা একসময় তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার সময়
তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙেছিল, তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরেছিল, তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে যাদের প্রচার করতে দেয়নি তারা আজকে তৃণমূল করছে। তো এই তৃণমূলটা কি সত্যিই তৃণমূল? শোনা যাচ্ছে বড়সভা আমফান এবং করোনার যদি তৎসবের কারণই হয়, আমি আশা করব দল থেকে এবং প্রশাসন থেকে নিরপেক্ষ তদন্ত হবে এবং তদন্তে যেই দোষী হোক না কেন শাস্তি তাকে পেতে হবে। এই পদত্যাগের বিষয়ে কি আপনাকে জানিয়েছিলেন? না, সে তো প্রশ্নই নেই, তারা সেসব মানেও না। এবং প্রশাসক হিসেবে যে নিয়ম আর নীতি বা আইন আছে সেটা সবটা মানা হচ্ছে কি না আমার সেটাও সন্দেহ হচ্ছে। আপনাকে কি একজন জনপ্রতিনিধি হিসেবে জানানো উচিত ছিল না? সে তাদের ব্যক্তিগতভাবে দলীয় সিদ্ধান্ত দলীয়ভাবে নিয়েছে। প্রশাসক হোক না কেন আমি এক্সপেক্ট করব যে হালিশহরের উন্নয়নটা আমি থাকাকালীন যেভাবে ত্বরান্বিত হয়েছিল সেভাবে ত্বরান্বিত হবে। হালিশহরে তো যত্রতত্র রকম যোগ দিতে পারে বা আসলে কি উনি যেটা ডিসিশন নেবে আমার ডিসিশনও সেটা, আমি ব্যক্তিগতভাবে কাউকে জয়নিং করাবও না করাচ্ছিও না, যা করবে অর্জুন দা করবে। শোনা যাচ্ছে আমার আমি চাই এলাকার উন্নয়ন করতে মানুষকে সঙ্গে নিয়ে, এবং এটাও বলে রাখছি 2021 মানুষকে সঙ্গে নিয়েই আমি উন্নয়নটা করে আবার দেখব। যে সংঘর্ষটা কারোর একার সাথে হয় না, যে কোনো দুটো দলের সাথে হয় সংঘর্ষ। আমি বিধায়ক হিসেবে চাইব এলাকায় শান্তি থাক, সংঘর্ষ আমি পছন্দ করি না, এলাকায় সংঘর্ষের দরকার নেই। খালি এলাকা উন্নয়নের কাজে যদি কোনো সংঘর্ষ হয় নিশ্চয়ই আমি তাদের পাশে আছি। আর বিজেপি কর্মীদের এবং নেতাদের তো বারংবার শাসক দল ফাঁসাচ্ছে, এটা আপনারাও দেখছেন সাধারণ মানুষও দেখছে। এই জবাব 2021 ব্যালট বক্সে পড়বে।